মানুষ আর জানোয়ারের তফাত কোথায় জানেন বাবু? জানোয়ার আসলে মানুষের মতো করে ভাবে না, তাদের শরীরে অসুরিক শক্তি আছে কিন্তু বুদ্ধিতে তারা মানুষের কাছে অনেকটাই খাটো। তাই তারা মানুষের কাছে হেরে যেতে যেতে আজ দুনিয়া থেকেই প্রায় নিশ্চিহ্ন হতে বসেছে। নমস্কার, আমরা এসো গল্প করি। আজ চিনে পটকা এক্সক্লুসিভ থেকে পবিত্র ঘোষের লেখা গল্প কালো অবলম্বনে আদমখোর। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা এলাকার বাসিন্দা পবিত্র ঘোষ পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার। প্রায় দু বছর হল তিনি ফেসবুকের বিভিন্ন সাহিত্যভিত্তিক গ্রুপগুলিতে লেখালেখি করছেন। মূলত তিনি ভৌতিক, রহস্য এবং থ্রিলার গল্পগুলি বেশি লিখে থাকেন। পবিত্র ঘোষের লেখা গল্প ডেভিড কাকার বাড়ি এর আগে আপনারা এসো গল্প করিতে শুনেছেন। কালো গল্পটি প্রথম প্রকাশিত হয় চিনে পটকা এক্সক্লুসিভ সিরিজে। এই সিরিজের আরও গল্প পড়ার জন্য নিচে দেওয়া লিঙ্ক ব্যবহার করুন অথবা চিনে পটকা ফেসবুক গ্রুপে জয়েন করুন। গল্পটির অডিও রূপান্তর করতে দেওয়ার জন্য চিনে পটকা গ্রুপের পরাগবাবুকে অসংখ্য ধন্যবাদ। গল্প পাঠে আমি বরেন, দিবাকর এবং সুরজ চৌহানের চরিত্রে তমাল, শিকারী ইন্দার মহাজনের চরিত্রে সুরজ, এডিটিং এবং শব্দগ্রহণে প্রীতম। তবে গল্প শুরুর আগে প্রত্যেকবারের মতো একটাই অনুরোধ, প্লিজ 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 আমাদের ইউটিউব চ্যানেল এসো গল্প করিকে সাবস্ক্রাইব করুন। শুরু হচ্ছে আজকের গল্প, আদমখোর। সরকারি রেস্ট হাউসের কেয়ারটেকার দিবাকর সোমের মুখে কথাগুলো শুনে মনটা বেশ খারাপ হয়ে গেল। আজ দুপুর নাগাদ যখন এই রেস্ট হাউসে উঠে এসে দেখলাম কেয়ারটেকার বাঙালি, তখন মনে মনে বেশ খুশি হয়েছিলাম। ভিন রাজ্যে এসে স্বজাতির সাথে দেখা হয়ে গেলে মনে মনে আনন্দিত হওয়াটাই তো স্বাভাবিক। লোকটার বয়স আন্দাজ 70-এর ওপর, কিন্তু বেশ টান টান শক্ত সামর্থ্য চেহারা, কথাবার্তা শুনে শিক্ষিত বলেই মনে হলো। ছোট্ট রেস্ট হাউসে আজ রাতের অতিথি বলতে আমি একাই, তবু আমি গাড়ি থেকে নামার সাথে সাথেই আমার ব্যাগপত্র নিয়ে হাতে করে ঘরে তুলে দিয়ে আমাকে যেভাবে সাদর অভ্যর্থনা জানালো, তাতে সত্যি মনে হচ্ছে সব ছেড়ে এই রেস্ট হাউসে আসার সিদ্ধান্তটা ঠিকই ছিল। দিবাকর সাহেবের মতো একজন মানুষের সাহচর্য পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আমি থাকি কলকাতায়, এই রাজ্যে এসেছিলাম অফিসের একটা কাজে। এক ক্লায়েন্ট সংস্থার সাথে একটা জরুরি মিটিং ছিল। কোন রাজ্যে এসেছি আপাতত সেটা বলছি না, কারণ আমার গল্প শোনার পর নিজেরাই বুঝতে পারবেন। যাই হোক, এখানে নামার পর জানতে পারলাম আমার মিটিং একদিনের জন্য পিছিয়ে গেছে। তার জন্য ক্লায়েন্ট ক্ষমা চাইল এবং আমাকে শহরের বিলাসবহুল একটা হোটেলে থাকার ব্যবস্থা করে দিতে চাইল, কিন্তু আমি রাজি হলাম না। আমি ওদের বললাম একটা দিন শহরের কোলাহলের মধ্যে না থেকে আমি একটু নিরিবিলিতে কোথাও কাটাতে চাই। ওনাদের অনুরোধ করলাম আমাকে কোনো ফরেস্টের রেস্ট হাউসে থাকার ব্যবস্থা করে দিতে, খরচ খরচা আমি দেব সেটাও বলে দিয়েছিলাম। আমার কথা শুনে তারা হেসে বলেছিল আমি যা চাইছি তা তারা বিনামূল্যেই ব্যবস্থা করে দিতে পারে। আমাকে মিনিট পাঁচেক অপেক্ষা করতে বলে এই রেস্ট হাউসের ঠিকানা আর বাকি ডিটেলস দিয়ে দিল। শহর থেকে মাত্র 60 কিলোমিটার দূরে পাহাড়ের ওপর ছোট্ট একটা রেস্ট হাউস, ওনারা সব ব্যবস্থাই করে দিয়েছেন, আমি শুধু গিয়ে হাজির হলেই হলো। কেয়ারটেকারের নাম শুধু দিবাকর বলে উল্লেখ করেছিলেন, তখন বুঝিনি দিবাকর আসলে বাংলার দিবাকর। যাকগে, অকাজের কথা বলে লাভ নেই, আসল গল্প বলি।
তো বিকেলে সামান্য বিশ্রাম নিয়ে সন্ধ্যেয় এসে বসেছি রেস্ট হাউসের বারান্দায়। ছোট্ট কাঠের একতলা বাড়ি, টিনের চাল। বারান্দার সামনে ফুট পঞ্চাশের মতো জায়গা জুড়ে উঠোন রয়েছে। তারপর মাটি ধীরে ধীরে ঢালু হয়ে প্রায় 150 ফুট নিচে নেমে গিয়েছে। নিচেটা একেবারে ঘন জঙ্গল, ওপর থেকে শুধু কালচে সবুজ গাছের মাথা দেখা যাচ্ছে। সেগুলি কুণ্ডলীকৃত কুয়াশা ভেদ করে একেবারে দিগন্ত রেখা পর্যন্ত অদ্ভুত এক মায়াবী আবহের সৃষ্টি করেছে। মাঝে মাঝেই নানা রকম পশু পাখির ডাক শুনতে পাচ্ছি। একবার তো মনে হলো যেন বাঘের ডাক শুনলাম। একেবারে অদ্ভুত এক পরিবেশ, মনে হচ্ছে আমি যেন পৃথিবীর বুকেই বসে আছি, কিন্তু নিজের দুনিয়াটা যেন পৃথিবী নয়, এক অন্য মায়াবী জগৎ। পৃথিবী থেকে সেই মায়াবী জগতের দূরত্ব মাত্র 150 ফুট। উপর থেকে দেখে এসব ভাবতে বেশ ভালোই লাগছে। ছোটবেলায় পড়া নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টোপ গল্পটার কথা মনে পড়তে লাগল। সেখানেও পাহাড়ের ওপর বাংলো আর খাড়ায় নিচে ছিল জঙ্গল। বসে বসে এইসব ভাবছি, এমন সময় দিবাকরদার নিজে চা বানিয়ে নিয়ে এলো। তারপর আমার উল্টো দিকের মুড়াটায় বসল। সাথে এনেছে দেখলাম বড় বড় ভেজ চপ। ডিসেম্বরের সন্ধ্যা, ঝাঁকিয়ে শীত পড়েছে একেবারে। আমি চায়ে চুমুক দিয়ে বললাম, আচ্ছা দিবাকরদা, তুমি কত বছর এখানে কাজ করছো? হ্যাঁ বাবু, 80 থেকে 80, তাও প্রায় 30 বছর। ওই নিচের জঙ্গলে একটা হান্টিং লজ আছে, সেখানেই আগে কাজ করতাম। 72-তে শিকার নিষিদ্ধ হওয়ার পরও প্রায় 22-23 বছর এখানে শিকার চালু ছিল। তারপর সরকার কড়াকড়ি চালু হতে 15 বছর হলো উঠে এসেছি। দিবাকরদার কথা শুনে আমি বেশ নড়ে চড়ে বসলাম। আরে সাব্বাস, তোমার শিকারের অভিজ্ঞতা আছে? হ্যাঁ সে আছে, ওই শিকারীদের সহকারী হয়ে যেতে হতো। আচ্ছা বেশ তো, তাই বা কম কি, বলছি বেশ জমিয়ে একখানা শিকারের গল্প বলো তো দেখি। আমার কথা শুনে বেশ একটু গম্ভীর হয়ে গেল দিবাকরদা। একবার মেঝের দিকে তাকিয়ে পরক্ষণে জঙ্গলের দিকে তাকালো। বিকেল শেষের সন্ধ্যা তখন জঙ্গলের মাথার ওপর নামছে। সেই পরন্ত সন্ধ্যার দিকে দেখে নিয়ে একটা বেশ লম্বা দীর্ঘশ্বাস ছেড়ে দিবাকরদা বলতে শুরু করল। দেখুন বাবু, গল্প আমি বলতে পারি, কিন্তু তার আগে বলে রাখছি, এই জঙ্গলে শিকার নিষিদ্ধ। আমাকে কোটি টাকা দিলেও আমি আপনাকে শিকার করাতে নিয়ে যেতে পারবো না। দাদা, ছোটবেলায় দুর্গাপূজায় ক্যাপ ফাটানো আর মেলায় বেলুন ফাটানো ছাড়া কখনো বন্দুক হাতে তুলিনি। তাছাড়া নিরীহ প্রাণীদের দূর থেকে গুলি করে মারাটা আমার কাপুরুষতা বলেই মনে হয়। আমি কিন্তু আপনাকে প্রথম দেখেই বুঝেছিলাম, আপনি আর যাই হোক প্রাণী হত্যা করতে আসেননি। কিছু মানুষকে দেখলে বোঝা যায়। আসলে এই রেস্ট হাউসে অনেকেই অতিথি হয়ে আসে শিকার করার লোভে। তারা আমাকে টাকার লোভ দেয়, নানাভাবে চাপ দেয়। তাদের চোখে মুখে অদ্ভুত এক শয়তানি আমি প্রথম দেখাতেই দেখতে পাই। আমি ধীরে ধীরে মাথা নাড়ালাম। আমার চোখে সেই শয়তানি দেখতে পাইনি বলেই হয়তো আমার সঙ্গে এতটা খাতির করেছে। দিবাকরদা পরিবেশটা হালকা করার জন্য বলে উঠলেন, আরে চপ ঠান্ডা হয়ে যাচ্ছে, নিন, আমি নিজে হাতে বানিয়েছি। আমি একটা ভেজ চপ তুলে নিয়ে কামড় বসালাম। বাহ, অনবদ্য, সত্যি অসাধারণ খেতে লাগলো দাদা। নিন স্যালাড, নিন বলে স্যালাডের বাটিটা আমার দিকে এগিয়ে দিল। আচ্ছা রাতের খাবার তুমি বানাচ্ছ তো? দিবাকরদা হেসে মাথা নাড়ালো। তারপর কি একটা ভেবে নিয়ে বলতে শুরু করলো, বাবু শিকারের অভিজ্ঞতা যখন শুনতে চেয়েছেন
আমি নিজের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনাবো। কিন্তু আপনাকে কথা দিতে হবে, আপনি এই গল্প অন্য কারোর কাছে করবেন না, বা করলেও এই ফরেস্টের নামটা বলবেন না। কারণ এই কাহিনী শোনার পর অনেকের ইচ্ছে হতে পারে এই জঙ্গলে শিকার করতে আসার, তখন আবার হাজার হাঙ্গামা। আরে না না, আমি কাউকে বলবো না, তুমি নিশ্চিন্তে বলো তো। এই ঠান্ডার সন্ধ্যায় পাহাড়ে চড়ুই বসে বসে চার চপ খেতে খেতে অদ্ভুত ভয়ঙ্কর গল্প, ওহ আর কি চাই। আরে তুমি বলো বলো বলো। আমি চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসলাম। দিবাকর দা হেসে গল্প বলা শুরু করল। যে কাহিনী আমি আপনাকে শোনাবো তার কোনো যুৎসই ব্যাখ্যা আমি আপনাকে দিতে পারবো না। যতটুকু আমার চোখের সামনে ঘটেছে আমি সেইটুকুই বলবো। তবে একটা কথা বলতে পারি, এই যে একটু আগেই বলছিলাম না, মানুষ আর জানোয়ারের পার্থক্য মূলত বুদ্ধিতে। তবে অনেক মানুষ যেমনি যথেষ্ট বুদ্ধি থাকা সত্ত্বেও বুদ্ধিহীন হয়, তেমনি কিছু কিছু জানোয়ার যথেষ্ট বুদ্ধিমান হয়, বা বলা ভালো শয়তানি বুদ্ধি সম্পন্ন হয়। একবার ভাবুন তো, পৃথিবীর সমস্ত হিংস্র দাঁতালো জানোয়ার যদি হঠাৎ করে বুদ্ধিমান হয়ে যায়, তারা যদি মানুষের গতিবিধি মূল্যায়ন করতে শিখে যায়, আর মানুষ যেভাবে তাদের ফাঁদে ফেলে শিকার করে ঠিক সেইভাবেই, তারা যদি মানুষকেই শিকার করতে শুরু করে দেয়, তাহলে কথাটা শুনতে অদ্ভুত এবং ভিত্তিহীন বটে, কিন্তু এই নিঝুম শীতের সন্ধ্যায় বিস্তীর্ণ রহস্যময় অরণ্যের মাত্র 150 ফুট ওপরে বসে কথাটা ভাবতে গিয়ে গায়ে কাঁটা দিয়ে উঠল। হ্যাঁ, কথাটা সত্যি ভয়ের বটে, কিন্তু এরকম কিছু তো কোনোদিনও শোনা যায়নি। আপনি এই জঙ্গলে রাজার গল্প শুনেছেন? দিবাকর দার কথা শুনে চমকে গেলাম। এই জঙ্গলে সিংহ আছে নাকি? এ তো গুজরাট নয়। বাবু, জঙ্গলে সিংহ নেই বলে সে জঙ্গলে রাজা থাকবে না তার তো কথা নেই। আর সিংহ বা বাঘকে জঙ্গলের রাজা বানিয়েছি আমরা মানুষেরা। পশুরা নিজেরা কি থোড়েই ওসব জানে? ওরা একটা কথাই জানে, জোর যার মুলুক তার। অরণ্যের প্রাচীন প্রবাদ, আর এই জঙ্গলেও সেই প্রবাদের অন্যথা হয়নি। এই জঙ্গলে রাজার নাম কালো। বাঘ নয়, সিংহ নয়, হাতিও নয়, একটা কুমির। এইটুকু বলে দিবাকর দা চুপ করলেন। আমি বেশ অবাক হলাম। হ্যাঁ, কুমির শক্তিশালী সেটা তো জানি, কিন্তু সে তো জলে, সারা জঙ্গলের রাজা হবে কি করে? আর আমি শুনেছি তো ওরা জল ছেড়ে বেশি দূর যেতেও পারে না। সব কুমির পারে না, কিন্তু কালো পারে। আর শুধু তাই নয়, সে আরো অনেক কিছু পারে। আমার কি মনে হয় জানেন, কালো আসলে কুমিরের খোলে থাকা একটা আস্ত শয়তান। আমার বেশ উৎসাহ লাগলো। ভদ্রলোককে দেখে তো মনে হয় না তিনি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছেন। আমার উৎসাহ দেখেই হয়তো দিবাকর দা বলতে শুরু করল। শিকার সরকারিভাবে নিষিদ্ধ হওয়ার পরও এই জঙ্গলে বেশ কিছু বছর শিকার হতো। প্রতি বছরই কেউ না কেউ আসতো শিকার করতে। হান্টিং লজেই তারা থাকতো বলা বাহুল্য। আমাকে যেতে হতো তাদের সাথে, যার ভাগ্যে যা জুটত। পাখি, খরগোশ, হরিণ, মোষ এবং বরাত ভালো থাকলে বাঘ। দিনে দিনে কমে আসছিল জঙ্গলে প্রাণীর সংখ্যা। এক সময় জঙ্গলের ভেতর থেকে বাঘের গর্জন ভেসে আসাটাও বন্ধ হয়ে গেল। কিন্তু 2002 নাগাদ সরকার শক্ত হলো, হান্টিং লজ বন্ধ করা হলো এবং পাহাড়ের মাথায় এই রেস্ট হাউস তৈরি হলো। আমি ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে উপরে উঠে এলাম।
সরকারের তরফ থেকে কড়া নির্দেশ জারি হলো যেন কোনোভাবেই আমি বা আমার মতো কর্মচারীরা বেআইনিভাবে শিকারীদের সাহায্য না করি। সেই রকম হলে চাকরি তো যাবেই, উপরি পাওনা হাজত বাস। যাই হোক, সব ভালোই চলছিল। জঙ্গলে শিকার একেবারেই বন্ধ হয়ে যাওয়ার পর রানীর সংখ্যা বাড়তে লাগলো, অন্তত বন দপ্তরের শুমারি তো তাই বলতো। এক সময় আবারও জঙ্গলের গভীর থেকে বাঘের ডাক শুনতে পাওয়া যেতে লাগলো। ভাবতেও অবাক লাগে যে বাঘের ডাকে মানুষের ভয় পাওয়ার কথা, সেই ডাক শুনতে পেয়ে মনে মনে আনন্দ হচ্ছে। পাহাড়ের ওপর কাঠের ঘরে গুটি ছুটি মেরে শুয়ে বাঘের ডাক শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম, বেশ ছিলাম। তবে মাঝে মধ্যে দু একজন বেয়াড়া গেস্ট এসে আমার ঘাড়ে পড়ত, নানাভাবে আমাকে টাকা মেয়ে ছেলে এসবের লোভ দেখানো হতো যাতে তাদের জঙ্গলে শিকার করাতে নিয়ে যায়। দিবাকরদার কথা শুনে বিখ্যাত লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা মায়া মরিচ গল্পটার কথা মনে পড়ল। লেখকরা তো বাস্তব থেকেই অনুপ্রেরণা পান। দিবাকরদা এদিকে বলেই চললেন, হাজারো প্রলোভন এবং প্ররোচনা উপেক্ষা করে আমি আমার কাজ করে চললাম। দেখতে দেখতে প্রায় 10 বছর পার হয়ে গেল, সব ঠিকই ছিল। এমন সময় সরকার বাহাদুরের ইচ্ছা হলো জঙ্গলের কিছুটা অংশ নিয়ে তার ভেতর রিসোর্ট বানাবে। জঙ্গলের ভেতর একটা ছোট নদী আছে, তারই কাছাকাছি তৈরি হবে রিসোর্ট। সে কি কথা, জঙ্গলের ভেতর রিসোর্ট বানাবে? তাহলে তো জঙ্গল কাটতে হবে। হ্যাঁ, সেটা তো করতে হবেই, তবে রিসোর্ট জঙ্গলের বাইরের দিকে হবে, তাই বেশি দূর কাটতে হবে না, এই রকম পরিকল্পনা ছিল। তা শেষ পর্যন্ত সেই রিসোর্ট তৈরি হয়ে ওঠেনি কেন? না মানে তৈরি হয়ে থাকলে তো আমি আজকে দেখতে পেতাম। সরকার নিজের পরিকল্পনা মাফিক 8-10 জন কাঠুরিয়া পাঠালেন গাছ কাটার জন্য, সঙ্গে তাদের পাহারা দেওয়ার জন্য একজন শিকারী। তখন আগস্ট মাস, এই রেস্ট হাউসে অতিথি নেই, তাই আমি এখানে একা। কাঠুরের দল সকালে আসে আর বিকালে ফিরে যায়। আমি চাইলেই নিচে যেতে পারতাম, কিন্তু জঙ্গল কাটা দেখা আমার পছন্দ ছিল না, তাই আমি যেতাম না। তো গাছ চলছিল ধীরে সুস্থে, এর মধ্যে হঠাৎই একটা ঘটনা ঘটল। একদিন সকাল থেকেই আকাশ কালো করে এলো, বেলা 10টা বাজতে না বাজতেই যেন সন্ধ্যা নেমে এলো। জঙ্গলের ভেতর অন্ধকার আরও বেশি, তবুও কাঠুরেরা কাজ করছে। আমি সকালে 2টো সেদ্ধ ভাত ফুটিয়ে সবে স্নান করতে যাব ভাবছি, এমন সময় জঙ্গল থেকে ভয়ানক হইচই আর আর্তনাদ ভেসে এলো। আমি চমকে উঠলাম, কি হয়েছে দেখার জন্য আমি পাহাড়ের ঢাল বেয়ে নিচের দিকে নামতে লাগলাম। জঙ্গলে বাঘ আছে বটে, কাঠুরেরা কি তবে বাঘের পাল্লায় পড়ল? সেই ভেবে ভয় আর আশঙ্কা নিয়েই নিচে নেমে এলাম। নিচে এসে দেখি 5 জন কাঠুরিয়া হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে তাদের জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, আর শিকারী ইন্দর মহাজন সেই বা কোথায়? তারা কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে রইল আমার দিকে। তারপর একজন বলল, তারা কাঠ কাটছিল আর মহাজন একটা বড় পাথরে বসে বসে বিড়ি খাচ্ছিল। এমন সময় হঠাৎই জঙ্গলের ভেতর থেকে কিছু একটা বেরিয়ে এসে তাদের মিতু নামের এক সঙ্গীকে টেনে নিয়ে চলে যায়। মহাজন সেটা দেখতে পেয়ে পিছন পিছন ছুট দিয়েছে। আমি কি করব না করব বুঝে উঠতে পারলাম না। জঙ্গল থেকে কি জানোয়ার বেরিয়ে এসেছিল সেটা তারা কেউই দেখেনি, কিন্তু তাদের চোখে মুখে আতঙ্ক স্পষ্ট। আমার মন বলছে ইন্দর মহাজন যেদিকে গেছে সেদিক বরাবর গিয়ে দেখতে, কিন্তু সাহস হলো না। বড় কর্তাদের ফোন করে জানাবো কিনা ভাবছি, এমন সময় দেখি ইন্দর বেরিয়ে আসছে একা। তাকে দেখে আমি এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, আরে ইন্দর, কি হয়েছিল আর মিতু কই? সে যা বলল,
সেটা শুনে আমি চমকে গেলাম। একটু আগে কাঠুরিয়ারা যখন নিজেদের কাজ করছিল আর আমি বসে বসে তাদের উপর লক্ষ্য রাখছিলাম, তখন হঠাৎ মিতুর চিৎকারে চমকে উঠলাম। তাকে দেখি একটা বিশাল কালো কিছু তাকে ঘষ্টাতে ঘষ্টাতে টেনে নিয়ে ঝোপের মধ্যে অদৃশ্য হয়ে গেল। বিশাল কালো কিছু, বিশাল কালো কিছু কি? সেটা তো বাবু অন্ধকারের জন্য স্পষ্ট দেখতে পাইনি, তবে মিতুর দেহ ঘষ্টানোর দাগ বরাবর আমি বন্দুক হাতে নিয়ে জঙ্গলের ভেতর ঢুকলাম। কিন্তু দাগ তো একটু দূরে গিয়েই মিলিয়ে গিয়েছে। তবে আমি কিন্তু নদীর ধার পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু সেখানেও আর কোনো কিছু চিহ্ন পাইনি। জঙ্গলে বাঘ আছে জানি, কিন্তু বাঘ শিকারের অভাবে নরখাদক হয়ে না উঠলে এতটা বেপরোয়া কাজ করবে না। মহাজন আমার কথায় সায় দিল। জঙ্গলে মোবাইলে নেটওয়ার্ক কাজ করেনি, তাই মহাজন আমাকে বলল উপরে গিয়ে হেড অফিসে ফোন করে সব জানাতে। আপাতত কাজ বন্ধ থাকবে। বাঘ বা ভালুক যাই হোক, সেটাকে আগে শিকার করতে হবে, কারণ আগে নরখাদক না হলেও মিতুকে মেরে সে এখন আদমখোর হয়ে গেছে। আর মানুষের রক্তের স্বাদ একবার যখন সে পেয়েছে, তখন সে আবারও আক্রমণ করবে, তাই আগে তাকে মারতে হবে। তার কথা মতো আমি সবাইকে নিয়ে উপরে উঠে এলাম। এমনিতেই কাঠুরিয়ারা ভয়ে আর কাজ করতে চাইছিল না। হেড অফিসে সব জানালাম, মহাজনও কথা বলল। অফিস থেকে বলা হলো আপাতত কাজ বন্ধ রাখতে। সেদিন সবাই ফিরে গেল। এর মাঝে দুদিনে তেমন কিছু ঘটল না। শুধু খেয়াল করলাম জঙ্গলটা যেন বড় বেশি থমথমে হয়ে আছে। এমনি সময় সারাদিনই অল্প বিস্তর পাখির ডাক শুনতে পাই, কিন্তু এখন যেন সবাই মুখে কুলু মেটেছে। আমার কেন জানি না বারবার মনে হতে লাগলো এটা বাঘের কাজ নয়, কারণ কদিন ধরে বাঘের ডাকও শুনতে পাচ্ছি না। দুদিন পর খবর পেলাম হেড অফিস থেকে মহাজনকে পাঠানো হবে নরখাদক প্রাণীটিকে মারার জন্য। হেড অফিস ধারণা করেছে প্রাণীটা একটা বাঘ, তাছাড়া আর কিছুই নয়। আমার জন্য আদেশ এসেছিল, আমাকে থাকতে হবে ইন্দার মহাজনের সাথে তাকে শিকারের কাজে সাহায্য করার জন্য। কি আর করি, রাজি না হয়ে উপায় ছিল না। সেদিনও সকাল থেকে আকাশের মুখ ভার। বেলা 10টা বাজতে না বাজতেই একটা জিপে করে একটা বড় সড়ো ছাগল নিয়ে মহাজন এসে হাজির হল। ছাগল আনার কারণ নিশ্চয়ই আর বলে দিতে হবে না। উইনচেস্টার 30 ক্যালিবারের রাইফেলটা কাঁধে নিয়ে সে আমাকে বলল খাবার দাবার দড়ি আর রেনকোট নিয়ে তার সাথে যেতে। তার হাবভাব দেখে মনে হলো সে যেন শত্রুকে অর্ধেক সাবাড় করেই ফেলেছে, বাকিটা সময়ের অপেক্ষা। আমি সব নিয়ে তৈরি ছিলাম, সব গোছগাছ করে রওনা দিয়ে দিলাম তার সাথে। আগেই বলেছি জঙ্গলের পরিবেশটা বড় বেশি থমথমে হয়েছিল। এখন জঙ্গলের বুকে পা রাখবার পর আরও স্পষ্ট বুঝতে পারছি জঙ্গল যেন শোক পালন করছে, যেন প্রকৃতি আমাদের সাবধান করে দিচ্ছে, যেন বলতে চাইছে এখান থেকেই ফিরে যাও আর এসো না। ইন্দ্র মহাজনকে সে কথা বলতেই সে বলল এই পরিবেশে শিকার জমবে ভালো। বুঝলাম রক্তের প্রতি আকর্ষণ শুধু পশুর নয়, মানুষেরও আছে। রক্তের নেশায় মত্ত হয়েছে সে। যাই হোক, উপায় আমার ছিল না। যত তাড়াতাড়ি সম্ভব মহাজনকে নিয়ে জঙ্গলের ভেতর দিয়ে এসে পৌঁছলাম সেই নদীর ধারে। চটপট কটা গাছের ডাল কেটে পাশাপাশি দুটো বড় গাছের ওপর দুটো মাচা বানিয়ে ফেললাম।
একটাতে আমি থাকব, একটাতে মহাজন। নদী থেকে বেশ কিছুটা দূরে ছাগলটাকে বেঁধে রেখে এলো মহাজন। এইভাবে বাঘ শিকার করে সেটা গল্পের বইতে পড়েছি, আজ এই প্রথম চোখে দেখব। আকাশ মেঘাচ্ছন্ন বলে মাথার উপরে পলিথিন দিয়ে ছাউনি করে রেখেছিলাম। ইন্দর সব কিছু গুছিয়ে নিয়ে একটা বিড়ি ধরিয়ে মুখে দিল, তারপর রাইফেল স্কোপে চোখ লাগিয়ে বসে রইল। আমি দু চারটে খুঁটি নাটি প্রশ্ন করেও তার কাছ থেকে জবাব না পেয়ে চুপ করে বসে রইলাম। খানিকক্ষণ পরে ঝিরি ঝিরি বৃষ্টি নাম, পরিবেশ নিস্তব্ধ, শুধু ছাগলটা ব্যাব্যা ডাকে মাঝে মধ্যে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। কতক্ষণ বসে আছি খেয়াল নেই, ঘড়ির দিকে তাকাইও নি। এমন সময় ব্যাপারটা প্রথম আমি লক্ষ্য করলাম। এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎই নদীর ওপারে নজর গেল। স্পষ্ট দেখলাম অন্ধকারের মধ্যে কিছু একটা, বেশ বড় সড়ো আকারের কিছু একটা জঙ্গলের ভেতর থেকে আমাদের দিকেই দেখছে। এই ইন্দর ভাই, নদীর ওপারে দেখো। ইন্দর আমার কথা শুনেই বোধ হয় ব্যাপারটা লক্ষ্য করেছিল এবং সঙ্গে সঙ্গে রাইফেলের সেফটি ক্যাচ নামিয়ে দিয়েছিল। আমার চোখ যে ভুল নয় সেটা প্রমাণিত হলো কিছুক্ষণ পরেই, যখন অন্ধকারের আড়াল থেকে অবয়বটা বেরিয়ে এলো। আরে তেড়ি তো! ইন্দরের বিস্মিত হওয়ার কারণ ছিল যথেষ্ট, কারণ অন্ধকারের ভেতর থেকে যা বেরিয়ে এলো তাকে কোনো প্রাণী না বলে কোনো মহাজাগতিক দৈত্য বলাই ভালো। একটা কুমির যে এত কালো আর এত বড় হয় সেটা না দেখলে বিশ্বাস হবে না। নদীটা বেশি চওড়া নয়, ফুট 25 হবে। কুমিরটা সন্তর্পণে জলে নেমে কয়েক সেকেন্ডে এপারে চলে এলো এবং তার মাথা এপারে আসার পরও লেজটা ওই পারে রয়ে গেল। আরও একটা ব্যাপার লক্ষ্য করলাম, কুমিরের লেজের ডগাটা প্রায় ফুট খানেক অংশ টকটকে লাল। এরকম কুমিরের লেজ হয় নাকি? প্রাণীটার সব কিছুই যেন বড় অপার্থিব। শুনেছিলাম পৃথিবীর সব থেকে বৃহৎ আকার কুমির সম্ভাব্য 20 ফুটের একটু বেশি, কিন্তু এই যে দেখছি আরো বড়। ইন্দর, এই কি সেই? উত্তেজনায় আমার বুকে ধুকপুকুনি বেড়ে গেল, দম বন্ধ করে দেখতে লাগলাম। কুমিরটা সড় সড় করে নদী পেরিয়ে আমাদের রাখা ছাগলটার দিকে এগিয়ে এলো। ছাগলটাও বুঝি চোখের সামনে সাক্ষাৎ মৃত্যুদূতকে দেখে ভয় আর্তনাদ করতে লাগলো। এবার বুঝি ছাগলটাকে মুড়িয়ে খাবে। তবে আর কিছু বুঝে ওঠার আগেই গর্জে উঠল ইন্দরের রাইফেল। শান্ত নিস্তব্ধ পরিবেশ খান খান হয়ে গেল, কানে তালা পড়ে গেল। বারুদের গন্ধ নিঃশ্বাসে ঢুকতে ঢুকতে দেখলাম কুমিরের মাথার এক পাশ হাঁ হয়ে গেছে। খালাস বলেই গাছ থেকে টার্জেনের মতো লাফ দিয়ে নামলো ইন্দর। আমি কি করব বুঝে ওঠার আগেই ইন্দর আর একটা গুলি চালিয়ে ছাগলটাকে মেরে দিল। এটার কি কারণ বুঝলাম না। আমি ধীরে ধীরে গাছ থেকে নামলাম। এদিকে ইন্দর হনহন করে এগোচ্ছে তার সদ্য নামিয়ে আনা সরীসৃপটির দিকে। যেতে যেতে আমার দিকে ঘুরে একবার তাকিয়ে বলল, দাদা তবে মটনটা আজ তুমি রান্না করো, দাবাকে খানা হবে কি? বলতে বলতে কুমিরের দেহের কাছে পৌঁছে গেল সে। আমিও হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম অনেকটাই কাছে এবং তখনই
সাক্ষাৎ যমদূতের মতো আক্রমণ করে উঠল সেই কুমির। আমি ভয়ে চিৎকার করে উঠেছিলাম, নিজের চোখকেই বিশ্বাস হলো না। এই মাত্র গুলি খেয়ে মাথা চালা অবস্থায় পড়েছিল যে প্রাণী, সে হঠাৎ করেই আক্রমণ করে কিভাবে? দেখলাম কুমিরের দুই লাল রক্তাভ চোখ আমাকেই দেখছে, আর তার শক্ত রাক্ষসে চোয়ালের ভেতর আটকে রয়েছে শিকারী ইন্দর মহাজন, তার পা সমেত কোমর পর্যন্ত কুমিরের মুখে বন্দুক ছিটকে পড়েছে, দু হাত মাথার উপর ছেড়ে দিয়ে যন্ত্রণায় ছটফট করছে সে। সে কি নারকীয় দৃশ্য! এখনো ভাবলে গায়ে কাঁটা দেয়। কুমিরের মাথার পাশটা তখনও হাঁ হয়ে রয়েছে, তার ভিতর থেকে ঘন কালো তরল গড়াচ্ছে, ওটা রক্ত নাকি জানি না। কুমিরটা আমার দিকে কয়েক মুহূর্তের জন্য তাকিয়ে তারপর সরাত করে জলের ভেতর সেঁ দিয়ে গেল। কয়েক সেকেন্ডের মধ্যে এত সব কিছু হয়ে গেল যে আমি পাথরের মতো দাঁড়িয়েই রয়ে গেলাম। এত বড় প্রাণীটা একটা জল জ্যান্ত মানুষকে নিয়ে জলের তলায় চলে গেছে সেটা বিশ্বাস হচ্ছিল না। শুধু নদীর জলের সাথে লাল আর কালচে তরল ভেসে বেড়াচ্ছে। দিবাকরদা চুপ করলেন। না না, কুমিরটাকে মারার পর সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে পড়া উচিত হয়নি, একেবারেই না। চৌহান সাহেবও তাই বলেছিলেন। চৌহান সাহেব, তিনি আবার কে? আমার কাহিনীর দ্বিতীয় পর্ব বাবু। জঙ্গলের ভেতর থেকে শেয়াল ডেকে উঠল। দিবাকর তো একবার জঙ্গলের দিকে তাকিয়ে নিয়ে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলতে শুরু করলেন। সুরজ চৌহান এসেছিলেন তার আমেরিকান স্ত্রী জুলিয়া আর দেব সন্তান স্বরূপ একমাত্র ছেলে করণকে নিয়ে। সুরজবাবু সম্ভবত হেড অফিসের কোনো সাহেবের পরিচিত কেউ ছিলেন। তার বাড়ি আমেরিকার টেক্সাসে। আমেরিকায় কিছু একটা ব্যবসা করেন আর শখে শিকার করেন। এদেশে কয়েকদিনের জন্য বেড়াতে এসেছিলেন, বড়দিনের আগেই টেক্সাসে ফিরবেন বলে পরিকল্পনা ছিল, কিন্তু হেড অফিসে তার পরিচিতের বিশেষ অনুরোধে তিনি বাড়ি ফেরার আগে এখানে এসেছেন। কালোকে শিকার করতে? হ্যাঁ বাবু, ইন্দারের মৃত্যুর পর আমি ওর নাম দিই কালো। তো যাই হোক, ইন্দর মরেছে মাস তিন হয়েছে, জাঁকিয়ে শীত পড়েছে। এই রকম এক সকালে সুরজবাবু সপরিবারে উঠে এলেন রেস্ট হাউসে। সাহেবদের কাছে আমি সবটাই বলেছিলাম, তবু আমার কাছে আরও একবার গোটা ঘটনাটা শুনলেন তিনি, এবং গল্প শেষ হতেই তিনি হো হো করে হেসে উঠলেন। তোমার ইন্দ্রের এই বুদ্ধি নিয়ে শিকারই হয়েছে? ওর বহুকাল আগেই বাঘের পেটে যাওয়ার কথা। আমি আর কি বলি, শিকারের আর আমি কি বুঝি। সুরজবাবু বললেন, আদমখোর যখন প্রথমবার গুলি খেয়ে পড়ে যায় তখনই তার কাছে যাওয়া উচিত নয়। কিছুটা দূর গিয়ে তাকে আবারও গোটা চার গুলি মারতে হয়, তারপর তাকে ওখানে ফেলে রেখে ফিরে যেতে হয়। এতেই কাজ হয়ে যাওয়ার কথা, তবুও তখনই শিকারের কাছে না গিয়ে তারপর বেশ কয়েক ঘন্টা পর আবার এসে দেখতে হয়। তখনও যদি শিকার নিজের জায়গায় পড়ে থাকে, একমাত্র তখনই তার কাছে যাওয়া উচিত। এটাই রুলস। সব গাহিয়া গেজেলরা বন্দুক নিয়ে দু চারটে ঘোরগোস মেরে নিজেদের শিকারই বলে।
রেস্ট হাউসের উঠোনে মেম সাহেব আর খোকাবাবু খেলা করছিল। সুরজবাবু তাঁর 37.5 ক্যালিবারের বাগাতক রেমিংটন 700 রাইফেলখানা হাতে নিয়ে বলল, কালকেই আমি যাব, দেখি কত বড় কুমির হয়েছে সে। যদি তোমার কথা সত্যি হয় তাহলে 25 ফুট কুমির মেরে আমি গিনিস বুকে নাম তুলব নিজের। পরের দিন কি হলো জানি না, সকাল থেকে আবার যেন মেঘ করে এলো, অশনি সংকেত, আবারও সেই অশনি সংকেত। কিন্তু সাহেবকে কি আর বলি, উনি আমার কথা শোনার মানুষই নয়, ওনার স্ত্রী বরং একটু দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। যাই হোক, ছেলে বউকে উপরে রেখে ভদ্রলোক অস্ত্রশস্ত্র নিয়ে চললেন। সাহেব দেখলাম নিজের রাইফেলের সাথে আরও একটা বন্দুক নিয়েছেন, কিন্তু সেটার নলের ভেতর একটা বল্লমের মতো কিছু লাগানো। সাহেবকে জিজ্ঞেস করতে তিনি বললেন, ওটা হারপুন গান, ছাগল একটা হেড অফিসের তরফ থেকে দিয়েই গিয়েছিল, সেটাকে আমি নিয়ে চললাম। সুরজবাবু নাকি তাঁর দেশে জলাভূমিতে প্রচুর গেটের শিকার করেছেন, কুমির স্টিমারে চড়ে শিকার করাটাই সুবিধা, কিন্তু প্রায় 25 ফুট লম্বা কুমিরের সাথে যুদ্ধ করার জন্য জলে নামাটা উচিত হবে না। তাই আবারও সেই ছাগলের ব্যবস্থা, আগের বারের মতোই নদীর পাড়ে ছাগল বেঁধে গাছে মাচা করা হলো। আমার যেন অস্বস্তির ভাবটা ধীরে ধীরে বাড়তে লাগলো, সব কিছু সেই আগের বারের মতোই হচ্ছে। মাচা বাঁধার সাথে সাথেই আবার আকাশে মেঘ ঘনিয়ে এলো। আকাশের দিকে তাকিয়ে কেন জানি না মনে হতে লাগলো, এসব কালোর কারসাজি, ও নির্ঘাত শয়তান। আগের বার ইন্দ্র চেয়েছিল কালোকে টোপ দিয়ে ফাঁদে ফেলতে, কিন্তু সে উল্টে নিজেই কালোর দাঁতের তলায় ছিন্ন ভিন্ন হয়, আজও কি তাই? নিজের মনে এসব ভাবছি এমন সময় আকাশ পাতাল বিদীর্ণ করে গর্জে উঠল সুরজ চৌহানের বন্দুক। আমি সঙ্গে সঙ্গে ছাগলটার দিকে তাকিয়ে দেখি, তার এক পা মুখে নিয়ে স্থির হয়ে আছে কালো। হ্যাঁ, কালোই, গায়ের রং আর দৈর্ঘ্য দেখে ভুল হওয়ার জো নেই। নদীর পাড় বরাবর পড়ে আছে জানোয়ারটা, আমি নিজের খেয়ালে এতই ব্যস্ত ছিলাম, কখন যে এসে ছাগলের ওপর কামড় বসিয়েছে খেয়ালই করিনি। সুরজবাবু কিন্তু বেশ অনেকগুলো গুলি বিঁধলেন কালোর মাথা লক্ষ্য করে, গাছ থেকে নেমে কিছু দূর গিয়ে আরও বেশ কয়েকটা গুলি করলেন তিনি, কালোর মাথার উপরটা ফর্দা ফাই করে দিলেন। আমার যেন কানে আর কোনো শব্দ আসছে না, কেমন সব যেন অবশ হয়ে গেল সমস্ত স্নায়ু। সুরজবাবু এদিকে রাইফেল নামিয়ে অন্য কাঁধ থেকে হারপুন গান নিয়ে সেটা ছুড়লেন কালোর পেট লক্ষ্য করে। দেখলাম পিছনে দড়ি লাগানো একটা বল্লমের ভলা বেরিয়ে রকেটের বেগে গিয়ে কালোর পেটে ফোড় ফোড় করে দিল। সুরজবাবু দড়িটা বন্দুকের নলের ভেতর থেকে বের করে সেটা একটা গাছের গুড়ির সাথে টান টান করে বেঁধে ফেললেন। কাজ মিটিয়ে দুই বন্দুক কাঁধের ওপর তুলে নিয়ে হাততালি দেওয়ার মতো করে হাত ঝাড়তে ঝাড়তে আমার দিকে ফিরে বললেন, এইভাবে শিকার করতে হয় বুঝলে কাকা, এখন চলো, কাল সকালে এসে দেখা যাবে। তখনও বিশ্বাস হচ্ছিল না কালো মারা পড়েছে। সুরজবাবু বেশ খোশ মেজাজে বিদেশি সুর ভাঁজতে ভাঁজতে রেস্ট হাউসের দিকে ফিরছিলেন, পেছন পেছন আমি। আমার কানের তালা পড়া ভাবটা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, জঙ্গলটা এখনো যেন নিস্তব্ধ হয়ে আছে, তাদের রাজার মৃত্যুতে যেন শোক পালন করছে।
সুরজবাবু এরই মধ্যে তার মার্কিন মুলুকের কিছু শিকারের টুকরো অভিজ্ঞতা আমার দিকে ছুড়ে ছাড়ে দিচ্ছিলেন। কোনো এক জলাভূমিতে নাকি একটা কুমিরের পরিবারকে একদিনে সাবাড় করে ছেড়েছিলেন, সেই গল্প। প্রথমে স্ত্রী কুমিরগুলোকে মেরে, তারপর ছানা কুমিরগুলোকে বন্দি করে, পালের গোদা পুরুষ কুমিরকে বাইরে টেনে এনে কীভাবে তার সংহার করেছিলেন তারই গল্প। কিন্তু আমার সেসব দিকে মন নেই, মনের ভিতরটা কেমন যেন কু ডাকছে। ভাবতে ভাবতে পাহাড়ের ঢালু রাস্তায় উঠে এলাম। ঢাল বরাবর কিছুটা উঠতেই রেস্ট হাউসের মাথা দেখা যেতে লাগলো। আরে কাকা জলদি চলো, দুপুর হতে চলল, বড় খিদে পেয়েছে। পাহাড়ের উপর উঠে এসে খেয়াল করলাম রেস্ট হাউসের জানলার সামনে মিসেস চৌহান দাঁড়িয়ে আছেন, আমাদের জন্যই অপেক্ষা করছেন। সুরজবাবু হাত তুলে ভিক্টরি দেখালেন। ম্যাম সাহেব কিছু বললেন না, দাঁড়িয়েই রইলেন। এদিকে আকাশে মেঘ জমে অন্ধকার করে এসেছে, মেঘের গর্জন শোনা যাচ্ছে। শীতকালেও বৃষ্টি হবে নাকি? এইসব ভাবতে ভাবতে রেস্ট হাউসের দিকে এগোচ্ছি। যত এগোচ্ছি মেম সাহেবের অবয়বটা ততই স্পষ্ট হচ্ছে, আর সেই সঙ্গে সঙ্গেই খেয়াল করতে লাগলাম কেমন যেন অস্বাভাবিক লাগছে মেম সাহেবকে, কেমন যেন ফ্যাকাশে, রক্তশূন্য, ভাবলেসহীন। ব্যাপারখানা সুরজবাবুও লক্ষ্য করলেন। তখন আমরা রেস্ট হাউস থেকে ফুট বিশেক দূরে। সুরজবাবু বেশ জোরেই বলে উঠলেন, হোয়াট দ্য, এবং ছুট দিলেন রেস্ট হাউসের দিকে। আমিও ছুটলাম তার পিছন পিছন। ব্যাপারটা ঘটতে কয়েক সেকেন্ড মাত্র লাগলো। আমার আগেই সুরজবাবু ঘরের ভেতর ঢুকলেন এবং আর্তনাদ করে উঠলেন, হোয়াট দ্য ফাক। আমিও ছুটে গিয়ে ঘরে ঢুকে আতঙ্কে পাথর হয়ে গেলাম। আমরা এতক্ষণ যাকে মেম সাহেব বলে ভুল করছিলাম সেটা আসলে তার হাত খাওয়া দেহ। জানলার সামনে চেয়ারের ওপর তুলে রেখে গেছে কেউ, কিন্তু এইভাবে এই রকম করলো কে? এত নৃশংসতা আমি কি করব বুঝতে পারছি না। এমন সময় দূর থেকে, যেন জঙ্গলের ভেতর থেকে, একটা বাচ্চার কান্না ভেসে এলো। সুরজবাবু হাঁটু মুড়ে দু হাতে মুখ ঢাকা দিয়ে বসেছিলেন। কান্নার শব্দটা শুনেই, কারণ মাই সন বলে বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ালেন। তারপর হারপুন গানটা কাঁধ থেকে ফেলে শুধু রাইফেল নিয়ে তিনি দৌড়ে বেরিয়ে গেলেন, ছুটলেন জঙ্গলের দিকে। আমিও ছুট লাগালাম তার পিছন পিছন। অল্পক্ষণের মধ্যেই আবার জঙ্গলে ফিরে এলাম। করণ বাবুর কান্নার আওয়াজ স্পষ্ট শুনতে পাচ্ছি। তাকে জঙ্গলের ভেতর কে নিয়ে গেল? কেই বা মেম সাহেবকে ওইভাবে খুন করল? সুরজবাবু ছুটতে ছুটতে নদীর ধারে এসে পৌঁছলেন। কালোর নিথর দেহ এখনো সেখানে পড়ে আছে। আশেপাশেই কোথাও করণ বাবু আছে, স্পষ্ট তার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। সুরজবাবু বেশ কয়েকবার করণের নাম ধরে ডাকলেন, কিন্তু করণ শুধুই কেঁদে চলেছে। এরই মধ্যে আমার একটা ব্যাপার খেয়াল হতেই বুকটা ধড়াস করে উঠল। এতক্ষণ ধরে চোখের সামনে পড়ে থাকা কুমিরের লেজটা তো খেয়ালই করিনি। আরে তাই তো, এর লেজের ডগা তো লাল নয়, আকার আকৃতিতে এটা অবিকল কালোর মতো হলেও লেজটা তো। বাবু, আমি সঙ্গে সঙ্গে সুরজবাবুর দিকে ঘুরে গিয়ে বললাম, এই কুমির কালো নয় বাবু, আপনি ভুল কুমির মেরেছেন। আমার কথা শুনে আমার দিকে কিছুক্ষণের জন্য তাকিয়ে থ হয়ে দাঁড়িয়েছিলেন সুরজ চৌহান। মাত্র কয়েক সেকেন্ড, চারিদিক নিস্তব্ধ, করণের কান্নার শব্দও আর পাওয়া যাচ্ছে না। আর ঠিক তখনই জঙ্গলের এক পাশ থেকে বেরিয়ে আক্রমণ করলো সে কালো।
যেন লাফিয়ে এসে সুরজ চৌহানের মাথা সমেত কোমর পর্যন্ত কামড়ে ধরে জোয়ারের ভেতর টেনে নিল রাক্ষসে কুমিরটা। আমি ভয়ে পাথর হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার চারদিকে এক পাক আবর্তন করতে করতে নিজের শিকারকে নদীর দিকে নিয়ে চলল সে। তার জোয়ালের ভেতর থেকে দুধে শিকারী সুরজ চৌহানের পা দুটো শুধু ছটফট করতে লাগলো। আমার চারদিকে রক্তের একটা গোল বৃত্ত বানিয়ে জলের নিচে সেঁধিয়ে গেল সে। নদীর জল রক্তে রাঙা হয়ে গেল। দিবাকরদা মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেললেন। তার গল্প এখানেই শেষ। আমি শুধু বললাম, আচ্ছা এই ঘরে বোধহয় মেম সাহেবকে মেরে রেখে গিয়েছিল কালো, তাই না? দিবাকরদা ধীরে ধীরে মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। কালো তার শত্রুদের মেরেছে, কিন্তু দিবাকরদার কোনো ক্ষতি করেনি। একটা প্রাণী এতটা বুদ্ধি রাখে কি? আমি আর কিছুই বলতে পারলাম না। মনে মনে দিবাকরদার কথাগুলোই ভাবতে লাগলাম। একবার ভাবুন তো, পৃথিবীর সমস্ত হিংস্র দাঁতালো জানোয়ার যদি হঠাৎ করে বুদ্ধিমান হয়ে যায়, তারা যদি মানুষের গতিবিধি মূল্যায়ন করতে শিখে যায়, আর মানুষ যেভাবে তাদের ফাঁদে ফেলে শিকার করে, ঠিক সেইভাবেই তারা যদি মানুষকেই শিকার করতে শুরু করে দেয়, তাহলে দিবাকরদা, আজ তুমি আমার ঘরে শোবে? হ্যাঁ, কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এসো গল্প করিকে সাবস্ক্রাইব করুন। এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য পবিত্র ঘোষকে অসংখ্য ধন্যবাদ। তার লেখা অন্যান্য গল্প পড়ার জন্য চিনে পটকা ফেসবুক গ্রুপে ভিজিট করুন। শুভরাত্রি, ভালো থাকবেন।